সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ। তোমরা ইতোমধ্যে দেখেছ আমরা পূর্ববর্তী ক্লাসে প্রাপ্য হিসাবের মূল্যায়ন, প্রাপ্য হিসাব কিভাবে শনাক্ত করতে হয় সেই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি। প্রাপ্য হিসাবের যে হিসাব রক্ষণ, সেখানে তিনটি বিষয় আছে। একটি হচ্ছে প্রাপ্য হিসাব শনাক্তকরণ, একটি হচ্ছে প্রাপ্য হিসাব মূল্যায়ন, এবং অন্যটি হচ্ছে প্রাপ্য হিসাবের অবসায়ন। প্রাপ্য হিসাবের শনাক্তকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা থাকলে সেটি কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি, এবং তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের বইয়ের যদি উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলি তোমরা দেখো, তাহলে শনাক্তকরণ সংক্রান্ত যে ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে সেগুলি ওই ওই 4টি প্রশ্নের মধ্যে আছে। আজকে আমরা প্রাপ্য হিসাবের মূল্যায়ন এই অংশটি নিয়ে আলোচনা করব, এবং এই প্রাপ্য হিসাবের মূল্যায়ন অংশ থেকেই কিন্তু এই অধ্যায়ের উপর যে বোর্ড প্রশ্ন হয় সবচেয়ে বেশি প্রশ্ন হয়। সবচেয়ে বেশি বলতে আসলে বিগত বছরগুলিতে যে যত প্রশ্ন এসেছে তার মধ্যে 2টি প্রশ্ন ছাড়া সকল প্রশ্ন এই প্রাপ্য হিসাবের মূল্যায়ন অংশ থেকে এসেছে। সুতরাং এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে, প্রাপ্য হিসাব মানে তোমরা জানো দেনাদার, যাদের কাছ থেকে আমরা ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করার কারণে টাকা পাব বা তাদেরকে আমরা দেনাদার বলি। দেনাদারের মূল্যায়ন করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে দেনাদার থেকে কত টাকা পাবো বলে আমরা মনে করি সেই পরিমাণটি নির্ধারণ করা। কারণ আমরা যখন ধারে পণ্য বা সেবা বিক্রয় করব, যাদের কাছে এই ধারে পণ্য বা সেবা বিক্রয় করব সেই সকল দেনাদারদের মধ্য থেকে সব টাকা আদায় হবে এমনটা না। অনেকে আছে কোনো দেনাদারের কাছ থেকে আমরা, কারো কাছ থেকে আমরা টাকা পাবো, সে হয়তো মৃত্যুবরণ করতে পারে, কোনো দেনাদার দেউলিয়া হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে যে আমরা দেনাদারের কাছ থেকে সব টাকা পাবো এমনটি নয়। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানকে প্রত্যেক হিসাবকালের শেষে হিসাব এসে এটি ঠিক করতে হয় যে দেনাদারের কাছ থেকে আর কত টাকা পাওয়া যাবে কত টাকা পাওয়া যাবে না সেই সম্পর্কিত বিষয়গুলি বিশ্লেষণ করে তাদের প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ধারণ করতে হয়, যেটুকু ভবিষ্যতে পাবে বলে তারা ধারণা করে বা মনে করে সেই পরিমাণটি নির্ধারণ করতে হয়, এবং এটিকে আমরা বলি প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা। এই প্রাপ্য হিসাবের মূল্যায়ন করার 2টি পদ্ধতি আছে। দেখো প্রাপ্য হিসাবের মূল্যায়নের পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি অবলম্বন পদ্ধতি, প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি অথবা সরাসরি অবলম্বন পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি বা সরাসরি অবলম্বন পদ্ধতিতে যারা প্রাপ্য হিসাবের মূল্যায়ন করে তারা প্রত্যেক হিসাবকালের শেষে এসে দেখে যে দেনাদারের কাছ থেকে আর কত টাকা পাওয়া যাবে না, যেই পরিমাণ টাকা পাওয়া যাবে না বলে তারা নিশ্চিত হয় শুধুমাত্র সেটিকে হিসাববুক্ত করে। দেনাদারের কাছ থেকে যেই পরিমাণ টাকা পাওয়া যাবে না বলে নিশ্চিত, একদম কত টাকা পাওয়া যাবে না সেটি যদি একদম নিশ্চিত হয়ে যায় যে এই পরিমাণ টাকা দেনাদারের কাছ থেকে আর পাওয়া যাবে না, হিসাবকালের শেষে এসে সেই পরিমাণ যেটি আর পাওয়া যাবে না বলে একদম নিশ্চিত হয়ে যায় প্রতিষ্ঠান, সেই পরিমাণের জন্য একটি জাবেদা দেয়া হয়। জাবেদাটি হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেটি আর পাবো না, এখানে আমরা চাইলে অনাদায়ী পাওনা লিখতে পারি, অনাদায়ী দেনা লিখতে পারি, অথবা কুঋণ হিসাব লিখতে পারি। অনাদায়ী পাওনা হিসাব যেই কথা, অনাদায়ী দেনা হিসাবও একই কথা, কুঋণ হিসাবও একই কথা। অনাদায়ী পাওনা মানে যেটি আর পাওয়া যাবে না। তাহলে প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি অথবা সরাসরি অবলম্বন পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠান কখন জাবেদা দিবে, যদি একদম নিশ্চিত হয়ে যায় যে দেনাদারের কাছ থেকে আর এই পরিমাণ টাকা আর পাওয়া যাবে না, তখনই একটি জাবেদা দিবে, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই এই পদ্ধতির একটি
মানে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতির একটি সীমাবদ্ধতা আছে। একটি সীমাবদ্ধতাটা কিরকম, ধরো আমরা 2019 সালে একটি হিসাবকাল, 2019 সালে পণ্য বিক্রয় করেছি, 2019 সালের ডিসেম্বরের 1 তারিখে আমরা পণ্য বিক্রয় করেছি, এবং পণ্য বিক্রয়ের সময় সাধারণত আমরা নগদেও পণ্য বিক্রয় করি, ধারেও পণ্য বিক্রয় করি। তাহলে যদি এরকম হয় যে 2019 সালের ডিসেম্বরের 15 তারিখে আমরা 40 দিনের সময় দিয়ে ধারে পণ্য বিক্রয় করেছি, খেয়াল করো 2019 সালের ডিসেম্বরের 19 তারিখে বা 2019 সালের ডিসেম্বরের 15 তারিখে যদি আমরা পণ্য ধারে বিক্রয় করি এবং টাকা পরিশোধের জন্য দেনাদারকে সময় দেয় 40 দিন, তাহলে দেনাদার যদি ওই 40 দিনের আগে আমাদেরকে টাকা না দেয়, তাহলে কিন্তু আমরা 2019 সালে আর টাকা পাবো না, সেই টাকাটা পাবো 2020 সালে গিয়ে। তো 2019 সাল আমার একটি হিসাবকাল, 2020 সাল হচ্ছে আরেকটি হিসাবকাল। এখন আমরা 2019 সালে যখন পণ্য বিক্রয় করি সেটিকে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করি, যখন আমরা পণ্য বিক্রয় করি ধারে তখন আমরা লিখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটি লিখা মানে আমরা 2019 সালে আয় হয়েছে লিপিবদ্ধ করি, কিন্তু 2020 সালে গিয়ে যখন আমরা টাকা পাবো তখন যদি দেখা যায় যে দেনাদারের কাছ থেকে কিছু টাকা আর পাওয়া যায়নি, তাহলে এই পদ্ধতিতে যখন আমরা হিসাব করব তখন সেটি 2020 সালেই দিব, 2019 সালে আমরা কিন্তু দেখাবো না। 2020 সালে গিয়ে আমি নিশ্চিত হলাম যে মনে করো দেনাদারের কাছ থেকে 3000 টাকা পাওয়া যাবে না, তাহলে আমরা 2020 সালে যাবতীয় দিব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এতে করে যে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আয় হয়েছে 2019 সালে, ওই আয় থেকে উদ্ভূত একটি ব্যয় যেটিকে আমরা 2020 সালে প্রদর্শন করছি। আয় এক হিসাবকালে হয়েছে, ব্যয়কে অন্য হিসাবকালে দেখাচ্ছি। হিসাব বিজ্ঞানে একটি নীতি আছে, নীতিমালার মধ্যে একটি নীতি আছে মিলকরণ নীতি, অথবা আয় ব্যয় সংযোগ নীতি আমরা বলি, ম্যাচিং প্রিন্সিপলস বলা হয় মিলকরণ নীতি। এই মিলকরণ নীতিতে বলা হয় যে আয় যে সময়ে অর্জিত হবে ওই অর্জিত আয়ের থেকে যদি কোনো ব্যয়ের সৃষ্টি হয় সেই ব্যয়টিকেও একই হিসাবকালে দেখাতে হবে। খেয়াল করে আমি আবার বলছি, আয় ম্যাচিং প্রিন্সিপাল বা মিলকরণ নীতির মূল বক্তব্য হচ্ছে আয় যে সময়ে অর্জিত হয়েছে ওই আয় থেকে যদি কোনো ব্যয়ের সৃষ্টি হয় তাহলে ব্যয়টিকেও একই সময়ে দেখাতে হবে। তাহলে আয় যদি 2019 সালে হয় তাহলে 2019 সালে অর্জিত আয়ের যদি থেকে যদি কোনো ব্যয় থেকে থাকে তাহলে ব্যয়টিকেও 2019 সালে দেখানোর কথা এই নীতিতে বলা হয়। তাহলে আয়ের বিপরীতে ব্যয় প্রদর্শন হয় সঠিকভাবে। কিন্তু যখন আমরা প্রত্যক্ষ বা সরাসরি অবলোকন পদ্ধতি অনুসরণ করি তখন এই মিলকরণ নীতির লঙ্ঘন হয়। এই মিলকরণ নীতি অনুসারে বা এই মিলকরণ নীতির যে মূল বক্তব্য সেটি অনুসরণ করা যায় না, যা মিলকরণ নীতির একটি লঙ্ঘন। তাহলে এই পদ্ধতির যে এই যে একটি সীমাবদ্ধতা, আয় যে সময়ে আমরা অর্জন করতেছি ব্যয়কে ওই আয় থেকে উদ্ভূত ব্যয়কেও একই হিসাবকালে দেখাতে না পারার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দূর করার জন্যে আর একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে ভাতা পদ্ধতি অথবা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি, অথবা এটিকে সঞ্চিতি পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে অনাদায়ী পাওনা কত হতে পারে সেটি অনুমান করা হয়, আয় যে সময়ে অর্জিত হয় সেই সময়ের আয় থেকে মানে যতটুকু আমরা পণ্য ধারে বিক্রয় করি অথবা সেবা ধারে প্রদান করি সেই দেনাদারের কত টাকা আমরা পাবো না বা কত টাকা আমরা নাও পেতে পারি সেটি অনুমান করে ব্যয়ের জন্য অনাদায়ী পাওনা বাবদ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করে তার জন্য একটি জাবেদা দেয়া হয়। এতে করে হয় কি, আয় যে সময় অর্জিত হয়েছে সেই সময়ে ব্যয় দেখানো হয়ে যায়, যা মিলকরণ নীতি যার মাধ্যমে মিলকরণ নীতিকে অনুসরণ করা যায়। তাহলে ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে যদি আমরা প্রাপ্য হিসাবের মূল্যায়ন করতে হয়, প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে কত টাকা পাওয়া যাবে না, কত টাকা আমরা পাবো না সেই সম্পর্কে অনুমান করে, কত টাকা আমরা পাবো না সেটি সম্পর্কে অনুমান করে অতীত অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করতে হয় যেটি আর পাওয়া যাবে না বলে তারা মনে করে। পাওয়া যাবে না বলে মনে করার মানে এটা নয় যে একদম পাবো না, কিন্তু পূর্বের অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠান এটি ধার্য করবে যে কত টাকা পাওয়া যাবে না। তাহলে এটি একটু অনুমান, এবং এই যে আমরা একটা অনুমান করি যে এত টাকা আর পাওয়া যাবে না,
তার জন্য এই পদ্ধতিতে একটা জায়গা দিতে হবে। দেখো অনাদায়ী পাওনা অনুমানের জন্য যে জায়গাটা দিতে হয় সেটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। মনে করো আমরা ধরে নিলাম যে 10,000 টাকা পাবো না, অনুমান করে নিলাম আমরা 10,000 টাকা পাবো না, তাহলে আমরা অনাদায়ী পাওনা বাবদ একটি খরচ দেখালাম, যে অনাদায়ী পাওনা 10,000 টাকা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত ক্রেডিট। এই যে টাকাটা, এই অনাদায়ী পাওনার জন্য টাকাটা কিন্তু আমরা কাউকে দিতে হচ্ছে না, এই পরিমাণ টাকা আমরা জমিয়ে রাখবো। এই পরিমাণ টাকা জমানোর জন্য যে হিসাবটা রাখলাম সেই হিসাবের নাম হচ্ছে কি, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। এরপরে দেখো তার মানে আমরা অনাদায়ী পাওনা বাবদ একটা খরচ ধার্য করেছি। এটি যদি ধরো 2019 সালে সংগঠিত হয়, 2019 সালে যদি আমরা অনাদায়ী পাওনা ধার্য করি যে 10,000 টাকা আর পাবো না, তাহলে 2019 সালে আমরা যে আবেদন দিলাম আয়ের বিপরীতে একটি ব্যয় দেখালাম অনাদায়ী পাওনা বাবদ 10,000 টাকা। এখন 2020 সালে গিয়ে যদি এরকম হয় যে আমরা নিশ্চিত হতে পারি যে 2020 সালে এই যে আমরা ধরে নিলাম অনাদায়ী পাওনা 10,000 টাকা আর পাবো না, 2020 সালে গিয়ে যদি দেখা যায় যে আমরা একদম নিশ্চিত এখন আর 7,000 টাকা পাওয়া যাবে না, একদম নিশ্চিত হয়ে গেলাম যে এই যে আমি 10,000 টাকা অনুমান করেছিলাম পাবো না, সেখান থেকে এখন একদম নিশ্চিত হয়ে গেলাম 7,000 টাকা আর পাওয়া যাবে না, তখন অনাদায়ী পাওনা এই যে অবলোপন, অনাদায়ী পাওনা অবলোপন করা হলো, সেই অবলোপনের জন্য যে আমরা নিশ্চিত হয়ে গেলাম যেটা আর পাওয়া যাবে না সেটাকে অবলোপন করব আমরা, অবলোপনের জন্য একটি জায়গা দিতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মনে করো এটা 2020 সালের ঘটনা, 2020 সালে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আর 7,000 টাকা পাওয়া যাবে না, তখন আমরা কি করব আমার এই যে জমানো ছিল 10,000 সেখান থেকে 7,000 কমাতে হবে, সঞ্চিতি ছিল ক্রেডিট, সেই কারণে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব হবে ডেবিট, যে আমার ওই সঞ্চিতি কমে যাবে। অন্যদিকে এখন আমরা নিশ্চিত দেনাদারের কাছ থেকে আর 7,000 টাকা পাবো না, তাহলে দেনাদারের পরিমাণ কমাবো। এই পদ্ধতিতে যখন নিশ্চিত হই যে আর পাবো না, তখন অনাদায়ী পাওনা অবলোপনের জন্য আমরা এই জায়গাটা দিব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অনুমানের জন্য যখন আমরা অনুমান করব যে কত টাকা নাও পেতে পারি, তার জন্য যাবে হচ্ছে অনাদায়ী পাওনা পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা যদি এই হিসাবের একটি এখন জের বের করি যে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতিতে আগে ক্রেডিট ছিল 10,000 টাকা, এখানে এসে ডেবিট হলো 7,000 টাকা, তাহলে আমার জমানো টাকা আরও আছে 3,000 জমানো টাকা। দেখো ক্রেডিট 10,000 থেকে 7,000 যদি চলে যায়, আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিত 2020 সালে এসে অনাদায়ী পাওনা সঞ্চিতির আরো জের থাকবে 3,000 টাকা। এখন আমরা যদি 2020 সালে এসে আবার অনুমান করি যে দেনাদার কাছ থেকে হয়তো 6,000 টাকা নাও পেতে পারি, তাহলে দেখে এবার যে 2000 এটি ছিল 2019 সালের ঘটনা, 2019 সালে আমরা অনুমান করেছি এত টাকা পাবো না, তার জন্য দেবতা দিয়েছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। 2020 সালে এসে আমরা নিশ্চিত হয়েছি যে দেনাদারের কাছ থেকে পাবো না 7,000 টাকা, তার জন্য যাবে আমরা দিব যখন নিশ্চিত হব তখন এই জাবেদাটা দিব, মানে যেটিকে আমরা বলবো অনাদায়ী পাওনা অবলোপনের জন্য জাবেদা, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এই যে দুটি ঘটনা, এই ঘটনার ফলশ্রুতিতে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবের যে ক্রেডিট 10,000 এবং এখানে ডেবিট হলো 7,000, তাহলে আরো এটার যদি আমরা এখন একটা খতিয়ান করি অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবের যদি একটা খতিয়ান করি, সেখানে আরো 3,000 টাকা আমাদের জমা থাকবে। এখন 2020 সালে যদি আমরা আবার অনুমান করি যে দেনাদারের কাছ থেকে হয়তো 6,000 টাকা নাও পেতে পারি, তাহলে ওই অনুমানের জন্য 2020 সালে এসে আবার এই জাবেদাটা দিতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, 2020 সালে এসে আবার এই জাবেদাটা দিতে হবে যেহেতু অনুমানের জন্য এই জাবেদা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। 2020 সালে এসে আবার এই জাবেদা যতবারই আমরা অনুমান করব ততবার আমাদেরকে এই জাবেদাটি দিতে হবে, আমরা দিব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। কিন্তু আমরা বলছি 6,000 টাকা অনুমান করলাম পাওয়া যাবে না, অনাদায়ী পাওনা অনুমান করা হচ্ছে 6,000 টাকা আর নাও পেতে পারি, বা অনাদায়ী পাওনা সঞ্চিতিতে আমরা 6,000 টাকা রাখবো। অনুমান করা মানে সঞ্চিত হিসাবে কত টাকা আমরা রাখবো। যখন আমি বলছি যে 6,000 টাকা সঞ্চিতিতে রাখবো, দেখো আমাদের কিন্তু আগে থেকে সঞ্চিতিতে আছে 3,000 টাকা, এই যে 10,000 থেকে 7,000 ডেবিট হলো ওখানে কিন্তু আমাদের আরো 3,000 টাকা আছে। এখন যখন আমরা বলছি যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকা ধার্য করতে হবে, তাহলে এখানে কিন্তু এই যাবে দেয় এসে আর 6,000 টাকা
লিখতে হবে না, কারণ আমাদের আগে থেকেই 3,000 টাকা ওনাদের ভরণ চিঠিতে আছে। 6,000 টাকা হওয়ার জন্য আমরা আর 3,000 টাকা দিলেই হয়ে যাবে। সুতরাং অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা অনুমান, যখন অনুমানের জন্য যখন আমরা জাবেদা দিব, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এই জাবেদাটি যখন আমরা লিখব, আমাদেরকে প্রথমে দেখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতির কোনো জের আগে থেকে আছে কিনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের যদি কোনো জের থাকে, অনাদায়ী পাওনা অনুমানের জাবেদা দেওয়ার সময় অনাদায়ী পাওনা অনুমানের যে আমরা জাবেদা দিব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এই জাবেদাটি দেওয়ার সময় যে আমরা টাকা লিখব, সেই টাকা লিখার জন্য আগে দেখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের পূর্বের কোনো জের আছে কিনা। যদি পূর্বের কোনো জের থাকে, সেটি ডেবিট জের হতে পারে, সেটি আবার ক্রেডিট জেরও হতে পারে। যদি ক্রেডিট জের থাকে, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি যত টাকা ধার্য করতে বলবে, সেখান থেকে পূর্বের ক্রেডিট জেরের টাকা বাদ দিয়ে বাকি টাকা জাবেদায় লিখতে হবে। যেমন এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বললাম 6,000 টাকা ধার্য করতে হবে, আমাদের আগে থেকে একটি ক্রেডিট জের ছিল, এই যে 10,000 থেকে 7,000 চলে যাওয়ার পর আরো ক্রেডিট জের ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতিতে 3,000 টাকা। এখন যখন আমি বলছি যে 6,000 টাকা সঞ্চিতিতে রাখতে হবে, তাহলে 6,000 থেকে ওই যে ক্রেডিট জের ছিল 3,000, সেটি বাদ দিয়ে আমাদেরকে টাকা লিখতে হবে 3,000 টাকা। কিন্তু এটি যদি এরকম হতো যে 2020 সালে আমরা অনাদায়ী পাওনা অনুমান করেছি 10,000 টাকা, কিন্তু 2020 সালে এসে দেখা গেল দেনাদারের কাছ থেকে 12,000 টাকা পাওয়া যাবে না, আমরা নিশ্চিত হয়ে গেছি, তখন কিন্তু আমরা এই জাবেদায় অনাদায়ী পাওনা অনুমান অবলোকনের জন্য যে জাবেদা, সেখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট লিখতাম 12,000 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট লিখবো 12,000 টাকা। যদি এরকম হয়, তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের একটু আগে যে হিসাব করলাম, সেখানে ক্রেডিট জের ছিল, মানে 10,000 থেকে 7,000 গিয়ে আরো 3,000 টাকা ছিল। কিন্তু যদি এরকম কোনো ঘটনা হয় যে আমরা যা অনুমান করেছি অনাদায়ী পাওনা তার চেয়ে বেশি হয়েছে, তখন কিন্তু দেখো এখানে ক্রেডিট 10,000, ডেবিট 12,000, ডেবিট পাশে আমরা যদি একটি খতিয়ান করি, ডেবিট পাশে আরো 2,000 টাকা জের শো করবে। তার মানে অনাদায়ী পাওনার এক সঞ্চিতির একটি ডেবিট জের তৈরি হবে। আর এখন যদি আমাদেরকে বলা হয় যে অনাদায়ী পাওনা অনুমান করো 6,000 টাকা অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখো 6,000, তখন কিন্তু এখানে আর আমরা 6,000 টাকা লিখতে পারবো না। ওই 6,000 টাকার সাথে ডেবিট জের যত টাকা ছিল 2,000, সেটিকে যোগ করে 8,000 টাকা লিখতে হবে। সো এই বিষয়টা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি অনুমানের যখন জাবেদা দিব, সেখানে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এই জাবেদায় তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু আগে দেখে নিতে হবে যে টাকা লেখার সময় পূর্বের কোনো জের আছে কি না। পূর্ব থেকে যদি কোনো জের থাকে, তাহলে সেই জেরটি যদি ডেবিট জের হয়, অনাদায়ী পাওনা অনুমান করতে যত টাকা বলবে তার সাথে ওই ডেবিট জের যোগ করে টাকা বসাতে হবে। আর পূর্বের সঞ্চিতি যদি ক্রেডিট জের হয়, তাহলে অনাদায়ী পাওনা অনুমান করতে যত টাকা বলবে অথবা সঞ্চিতিতে যত টাকা রাখতে বলবে, সেখানে পূর্বের সঞ্চিতি বাদ দিয়ে টাকা ধার্য করতে হবে বা টাকা লিপিবদ্ধ করতে হবে। এই হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব সংক্রান্ত যে লেনদেনগুলি, প্রাপ্য হিসাব মূল্যায়নের ক্ষেত্রে সঞ্চিতি পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে বললে আমরা এই দুইটি জাবেদা দিব। শুধু টাকা নির্ণয় করাটা আমাদের জন্য এখানে মূল চ্যালেঞ্জ হবে, যে অনাদায়ী পাওনা অনুমান বা অনুমানকৃত অনাদায়ী পাওনার পরিমাণ, টাকার পরিমাণ নির্ণয় করাটা। আর প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি বললে তখন তেমন কোনো ঝামেলাই নেই, একটাই জাবেদা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব সংক্রান্ত যে প্রাপ্য হিসাবের মূল্যায়ন সংক্রান্ত যে জাবেদা, সেটি আমাদের এই এই দুইটি জাবেদা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে দুটি জাবেদা দিতে হবে এবং প্রত্যক্ষ অবলোকন পদ্ধতিতে একটি জাবেদা। এবং এই জাবেদাগুলি দেওয়ার পাশাপাশি আমাদেরকে অনেক সময় বলবে যে প্রয়োজনীয় জাবেদা দাও। মনে করো সঞ্চিতি পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে বলা হলো এবং প্রশ্নে বলা হলো যে প্রয়োজনীয় জাবেদা দাও, তো প্রয়োজনীয় জাবেদা বললে এই অনাদায়ী পাওনা অনুমানের জন্য অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট এটি দিব, অনাদায়ী পাওনা অবলোকনের জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট এটি দিব, এবং প্রয়োজনীয় জাবেদা দিতে বললে এই অনাদায়ী পাওনা বাবদ যে টাকাটা আমরা অনুমান করব সেটির জন্য আবার আরেকটি জাবেদা দিতে হবে। অনাদায়ী পাওনা হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য একটি জাবেদা দিতে হয়, ওই জাবেদাটি হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এটি কখন করব, যদি আমাদেরকে বলে দেয় প্রয়োজনীয় জাবেদা দাও অথবা অনাদায়ী পাওনা সংক্রান্ত সমাপনী দাখিলা প্রদান করো। যদি অনাদায়ী পাওনা সংক্রান্ত সমাপনী দাখিলা দিতে বলা হয় অথবা অনাদায়ী পাওনা
কে বন্ধ করে দিতে বলা হয় অথবা প্রয়োজনীয় জাবেদা দিতে বলা হয়। এই দুটি জাবেদার সাথে আরো একটি জাবেদা দিতে হবে, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা অনুমান, যেটি আমরা করছি অনাদায়ী পাওনা হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা। জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য, জাবেদা হবে অনাদায়ী পাওনাকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা হবে আয় বিবরণী হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তোমাদের বইয়ের সমস্যা সাত, আমরা এখন এই সমস্যা সাত প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সমস্যা সাতের যে আলোচনা এখানে আছে, সমস্যা সাত নাম্বার প্রশ্নটি তোমরা দেখবে। সমস্যা সাথে বলা হয়েছে, দেখো আমরা আলোচনা করব সমস্যা সাত নিয়ে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 651 পৃষ্ঠা। সমস্যা সাতের প্রশ্নটি আমরা আগে দেখব। সমস্যা সাথে বলা হয়েছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে রাফিন এন্টারপ্রাইজের নিম্নোক্ত তথ্যাবলী সংগ্রহ করা হলো। সেখানে প্রাপ্য হিসাবের একটি একটি আংশিক রেয়ামিল দেওয়া আছে, প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে 1 লক্ষ টাকা, বিক্রয় দেওয়া আছে 6,40,000 টাকা এবং বিক্রয় ফেরত ও ভাতা দেওয়া আছে 20,000 টাকা। কতে বলা হয়েছে একজন দেনাদার জনাব তোহা এর নিকট থেকে পাওনা অর্থ 2,500 টাকা অনাদায়ী হিসাবে বিবেচিত হলো। একজন দেনাদার জনাব তোহা এর নিকট থেকে পাওনা অর্থ 2,500 টাকা অনাদায়ী হিসাবে বিবেচিত হলো। রাফিন এন্টারপ্রাইজ অনাদায়ী পাওনার হিসাব সরাসরি অবলোকন পদ্ধতিতে লিপিবদ্ধ করলে 31 ডিসেম্বর তারিখে সমন্বয় জাবেদা দেখাও। তাহলে এখানে বলা হয়েছে সরাসরি অবলোকন পদ্ধতি, সরাসরি অবলোকন পদ্ধতিতে যদি হিসাব রক্ষণ করা হয় তাহলে সমন্বয় জাবেদা কি হবে। আমরা একটু আগে করেছি সরাসরি অবলোকন পদ্ধতিতে একটি জাবেদা মাত্র হয়, একটি জাবেদা, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। দেখো প্রশ্নটিতে বলা হয়েছে একজন দেনাদার তোহা ওনার কাছ থেকে 2,500 টাকা অনাদায়ী হিসাবে বিবেচিত হলো, তাহলে 2,500 টাকা আর পাওয়া যাবে না। এখন বলা হয়েছে যদি প্রত্যক্ষ অবলোকন পদ্ধতিতে প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণ করে বা সরাসরি অবলোকন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে সেটির জন্য আমরা সমন্বয় জাবেদা কি দিব। তাহলে আমরা একটু আগেই পড়েছি প্রত্যক্ষ অবলোকন পদ্ধতিতে একটি জাবেদা হয়, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা, এটি কয়ের উত্তর, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। তোমরা ঘর করে করবে, আমি এখানে ঘর ছাড়া লিখতেছি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব হচ্ছে ক্রেডিট, এটি হচ্ছে কয়ের উত্তর এবং টাকা হচ্ছে 2,500। বলা হয়েছে একজন দেনাদার তার কাছ থেকে 2,500 টাকা পাওয়া যাবে না, প্রত্যক্ষ অবলোকন পদ্ধতিতে আমরা এটির জন্য কি জাবেদা দিব, এই হচ্ছে কয়ের উত্তর। দেখো খতে বলা হয়েছে মনে করো রাফিন এন্টারপ্রাইজ অনাদায়ী পাওনার জন্য ভাতা পদ্ধতি অনুসরণ করে, রেয়া মিলে অনাদায়ী পাওনায় সঞ্চিতি হিসাবের ক্রেডিট যে 4,000 টাকা থাকলে 31 ডিসেম্বর তারিখে সমন্বয় জাবেদা দেখাও। তাহলে এবার হচ্ছে ভাতা পদ্ধতি, ভাতা পদ্ধতিতে বলা হয়েছে যে যদি মনে করো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে একটা ক্রেডিট যে আছে 4,000 টাকা, তাহলে 31 ডিসেম্বর তারিখে সমন্বয় জাবেদা দেখাও। এটার মধ্যে আবার বলা আছে এক, নিট বিক্রয়ের উপর 1% অনাদায়ী পাওনা হবার সম্ভাবনা থাকলে, দুইয়ে বলা আছে প্রাপ্য হিসাবের উপর 6% অনাদায়ী পাওনা হবার সম্ভাবনা থাকলে। তাহলে একটু আগে যখন আমরা আলোচনা করেছি অনাদায়ী পাওনা হওয়ার সম্ভাবনা কত, সেটি আমি টাকার অঙ্কে বলেছি, কিন্তু অনাদায়ী পাওনা হওয়ার যে সম্ভাবনা সেটি যদি শতকরা হারে দেয়া থাকে 1% বা 6% এরকম কোনো পার্সেন্টেজ যদি দেয়া থাকে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে অনাদায়ী পাওনা নিট বিক্রয়ের 1%, আরেকটাতে বলা হয়েছে অনাদায়ী পাওনা দেনাদারের বা প্রাপ্য হিসাবের 6% হবে সম্ভাবনা। ভাতা পদ্ধতিতে আমরা একটু আগে পড়েছি অনুমান মানে হচ্ছে সম্ভাবনা, আমরা যে ধরে নিচ্ছি এত টাকা পাবো না, এখানে বলা হয়েছে অনুমান করার জন্য জাবেদা বা এত টাকা পাবো না যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তার জন্য জাবেদা। তাহলে ভাতা পদ্ধতিতে যখন আমরা জাবেদা দিব এটি হচ্ছে ক্ষয়ের উত্তর, অনাদায়ী পাওনা অনুমানের জন্য জাবেদা। একটু আগে আমরা লিখেছি কি হবে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব হচ্ছে ক্রেডিট। একটু আগে আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, কিন্তু এই জাবেদাটি এখানে দুইবার বলা আছে, একবার 1 নম্বরে বলছে যদি নিট বিক্রয়ের 1%
অনাদায়ী বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি জবাবটা দিব, আরেকটি হচ্ছে প্রাপ্য হিসাবের 6%। তাহলে নিট বিক্রয়ের যদি 1% বের করতে হয়, এখানে আমাদের প্রশ্নে একটি রেয়াল মিল দেওয়া আছে, সেখানে বিক্রয় বলা আছে 6,40,000 এবং বিক্রয় ফেরত আছে 20,000। তাহলে আমরা কি করতে হবে, এই 6,40,000 থেকে বিক্রয় ফেরত 20,000 বাদ দিলে আমরা পাবো নিট বিক্রয়, এবং সেই নিট বিক্রয়ের 1% হবে অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা বা অনুমানকৃত অনাদায়ী পাওনা। তাহলে 6,40,000 থেকে 20,000 গেলে আর থাকবে 6,20,000। 6,20,000-এর যদি আমরা 1% বের করি তাহলে টাকা হবে 6,200। এবং দেখো এইখানে আমরা 6,200 টাকা লিখব। তাহলে এখন তোমরা আমাকে বলতে পারো যে একটু আগে আমি বলেছি যে পূর্বের যদি কোনো জেড থাকে, ক্রেডিট জেড থাকলে এখানে অনাদায়ী পাওনা হওয়ার সম্ভাবনা যত থাকবে বা যত টাকার কথা বলবে তার থেকে ক্রেডিট জেডটা বাদ দিতে হবে, আবার ডেবিট জেড থাকলে যোগ করতে হবে। কিন্তু এখানে আমি পূর্বের একটা ক্রেডিট জেড আছে কিন্তু বাদ দিই নাই। তাহলে দেখো ওই যে কথাটি আমরা একটু আগে আলোচনা করেছি সেটি হচ্ছে পূর্বের সঞ্চিতি ক্রেডিট জেড বা ডেবিট জেড যদি থাকে সেটি যোগ বা বিয়োগ হবে, আমাদের অনাদায়ী পাওনা যত টাকা ধার্য করতে বলা হবে তার সাথে যোগ অথবা বিয়োগ আমরা করব। কখন করব, যদি অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের উপর ধার্য করতে বলা হয়। অনাদায়ী পাওনা হিসাব রক্ষণের পদ্ধতি দুইটি, মানে প্রাপ্য হিসাব মূল্যায়নের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি এবং অন্যটি হচ্ছে ভাতা পদ্ধতি। কিন্তু অনাদায়ী পাওনা যে আমরা অনুমান করি, সেই অনুমান করার আবার দুইটি পদ্ধতি আছে, একটি নিট বিক্রয়ের ভিত্তিতে আর একটি হচ্ছে প্রাপ্য হিসাবের ভিত্তিতে। যখন নিট বিক্রয়ের ভিত্তিতে প্রাপ্য হিসাব অনাদায়ী পাওনা অনুমান করা হয়, যখন নিট বিক্রয়ের ভিত্তিতে অনাদায়ী পাওনা অনুমান করা হবে তখন কিন্তু পূর্বের সঞ্চিতি কোনো কাজে লাগবে না। নিট বিক্রয়ের ভিত্তিতে অনাদায়ী পাওনা অনুমান করা হলে নিট বিক্রয়ের যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট বসে যাবে, কিন্তু যখন প্রাপ্য হিসাবের ভিত্তিতে অনাদায়ী পাওনা অনুমান করতে বলবে তখন পূর্বের সঞ্চিতি কাজে লাগবে। এখন দুই নাম্বারে এরপরে দুইয়ে বলছে যে প্রাপ্য হিসাবের যদি 6% অনাদায়ী পাওনা হয় তখন কি জাবেদা চেঞ্জ হবে, জাবেদা চেঞ্জ হবে না। দেখো এখানে জাবেদা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট হবে। তাহলে দুইয়ের জন্য আমরা টাকা কিভাবে লিখবো, যখন প্রাপ্য হিসাবের উপর 6% বলা হচ্ছে তখন প্রাপ্য হিসাবের আমরা আগে 6% নিব। প্রাপ্য হিসাব এখানে প্রশ্নে বলা আছে প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। তাহলে এই 1,00,000 টাকার 6% প্রথমে বের করব। বের করে এখান থেকে যে পূর্বের সঞ্চিতির কথা বলা আছে, পূর্বের সঞ্চিতি বলা হয়েছে 4,000 টাকা ক্রেডিট জেড, ক্রেডিট জেড থাকলে মনে রাখবো বিয়োগ করতে হবে আর ডেবিট জেড থাকলে যোগ করতে হবে। তাহলে 1,00,000 টাকার 6% হচ্ছে 6,000 টাকা, 4,000 টাকা বাদ দিলে 2,000 টাকা। তাহলে দুইয়ের খ, আমাদের খয়ের উত্তরে যে আমরা জাবেদা দিব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, তাহলে টাকা হবে 2,000 টাকা। দেখো যখন নিট বিক্রয়ের উপর ধার্য করতে বলা হলো তখন সরাসরি 6,200 টাকা বসে যাবে, যে কিন্তু যখন প্রাপ্য হিসাবের উপর ধার্য করতে বলবে, প্রাপ্য হিসাবের উপর ধার্য করার পর যা আসবে তার সাথে পূর্বের যদি ক্রেডিট জেদ থাকে সেটি বিয়োগ করবো, আবার ডেবিট জেদ থাকলে মনে রাখবা যোগ করতে হবে। যেটি গতে বলা আছে, গতেও একই কথা বলা আছে, অনাদায়ী পাওনা অনুমান করতে হবে, নিট বিক্রয়ের 0.7% অনাদায়ী পাওনা, 7.5% অনাদায়ী পাওনা হওয়ার সম্ভাবনা থাকলে জাবেদা এটি শুধু নিট বিক্রয়ের 0.75% নিয়ে টাকা বসাতে হবে। আর দুইয়ে বলা হয়েছে প্রাপ্য হিসাবের 6% অনাদায়ী পাওনা হওয়ার সম্ভাবনা থাকলে, কিন্তু প্রথমে বলে দিয়েছে যে একটি অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট জেদ আছে। তাহলে যখন গয়ের সমাধান করব তখনও দেখো গয়ের একের জন্য আমাদের জাবেদায়টি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, টাকা নিতে হবে নিট বিক্রয়ের 0.75%, টাকা নিতে হবে নিট বিক্রয়ের 0.75%। নিট বিক্রয় হচ্ছে আমরা একটু আগে দেখলাম নিট বিক্রয় হচ্ছে 6,20,000 টাকা, 6,40,000 টাকা থেকে 20,000 বিক্রয় ফেরত ভাতা বাদ দিয়ে 0.75% বের করে যা হয় সেই টাকাটি আমরা এখানে বসাবো। কিন্তু যখন গয়ের দুইয়ে বলা হচ্ছে যে প্রাপ্য হিসাবের 6% অনাদায়ী পাওনা অনুমান করতে, তখন কি করব আমরা, তখন এই যে প্রাপ্য হিসাব আছে 1,00,000 টাকা, দেখো এই 1,00,000 টাকার 6% নিব, এবং 6% নিয়ে যেহেতু পূর্বের একটি ডেবিট জেড আছে, এবার আগেটা ছিল ক্রেডিট জেড, ক্রেডিট জেড থাকলে বিয়োগ করতে হবে, আর ডেবিট জেড থাকলে ডেবিট জেড আছে 200 টাকা, 200 টাকা আমরা যোগ করে দিব, তাহলে এখানে হবে রেজাল্ট হবে
200 এবং টাকা লিখতে হবে 6200। তাহলে খ এবং গ এর দেখো জাবেদার মধ্যে কোনো চেঞ্জ নেই, বাট চারটা জাবেদায় টাকা চার ভাবে লিপিবদ্ধ করতে হচ্ছে। সুতরাং মনে রাখতে হবে নিট বিক্রয়ের উপর যখন অনাদায়ী বা অননুমান করতে বলা হবে, নিট বিক্রয়ের যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট টাকা বসিয়ে দিব, আর প্রাপ্য হিসাবের উপর যখন অনুমান করতে বলা হবে প্রাপ্য হিসাবের যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট নেয়ার পরে, প্রাপ্য হিসাবের তত পার্সেন্ট নেয়ার পরে পূর্বের সঞ্চিতি যদি ক্রেডিট যে থাকে তা বিয়োগ করতে হবে। প্রাপ্য হিসাবের 6% বলা ছিল, 6% 6000 টাকা আসছে। খতে বলা ছিল পূর্বের সঞ্চিতি ক্রেডিট যে আছে 4000, আমরা 4000 বিয়োগ করছি, টাকা বসিয়েছি 2000। আবার গতে বলছে ধরে নাও পূর্বের সঞ্চিতি ডেবিট যে আছে 200 টাকা, তাহলে এখানে প্রাপ্য হিসাবে 6%, 6% 6000, পূর্বের সঞ্চিতি যেহেতু ডেবিট যে আছে ডেবিট যে যোগ করতে হবে। এবং কেন যোগ করতে হবে সেটি এই অঙ্ক আলোচনা করার পূর্বেই কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা এই প্রশ্নটি সমাধান করবে, এটি এটির সাথে রিলেটেড তোমরা উদাহরণে প্রশ্ন পাবে, উদাহরণ 5 এবং 6। উদাহরণ 5 এবং 6 একই ধরনের প্রশ্ন আছে, তোমরা উদাহরণ 5 এবং 6 সমাধান করবে, 7 নম্বর অঙ্কটি সমাধান করবে, 8 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করবে। উদাহরণ 5 6 আর আমরা এখন যেটা আলোচনা করলাম একই ধরনের প্রশ্ন, তোমরা বাসায় এই প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তোমরা জানো তোমাদের 18 তারিখ থেকে কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবে। আমি পূর্বের ক্লাসেও বলেছি আমাদের সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, তোমরা এই প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলি ভালো করে পড়বে, বহুনির্বাচনী প্রশ্নের অনুশীলন করবে, যেন পরীক্ষায় তোমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।